এই জায়গাটার নাম হচ্ছে ঝুপাঘাট। প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এম এস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব হচ্ছে অষ্টমপ্রহরের অনুষ্ঠানে, আমাদের পাশের গ্রামে হচ্ছে। তো চলো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। শোনা আগেই চলে গেছে ঠাম্মির সাথে, তো আমরা এখন যাব, আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনেই যাব। শোনা আগেই তো বললাম ঠাম্মির সাথে চলে গেছে। দেখো রজনীগন্ধার ক্ষেত, এই যে মাঠের মাঝখান দিয়ে এরকম অনেক দূর কিন্তু রজনীগন্ধা। দেখো মাঠের মাঝখান দিয়ে রাস্তা, তো আমরা যাচ্ছি। এই দেখো এদিকে সবাই এখন ধান লাগিয়েছে, তো প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এই দেখো দেখো দুপুরবেলা আমরা চলে এসেছি, তো এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে। তো দেখো আমরা চলে এসেছি, যাচ্ছিল না, ভীষণ গরম লাগছিল। আগে শোনা কেমন করে লাফাচ্ছিল, তো মনে হয় যে গান হচ্ছিল সেগুলোই আর কি ওরকম করছিল গানের তালে।
তো এখন ব্লগ যেখান থেকে আমরা একটু ঘাটের দিকটাই যাব তো চলো তোমরা এই চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকো তো আমরা এখন যাচ্ছি ঘাটের রাস্তায় তো ঘাট মানে এখানে একটা নদী টাইপের আছে তো সেখানেই যাচ্ছি তো দেখো এখন আমরা অনুষ্ঠানের পাশ দিয়ে একটু যাচ্ছি ঘাটে তো এই পাশে একটা ঘাট আছে খুব সুন্দর তো সেইখানেই যাচ্ছি একটু ঘুরতে এই দেখো এই দেখো আমরা ঘাটে চলে এসেছি তো ঘাটের পাশেই দেখো কত সুন্দর একটা বটগাছ তো দেখো এই জায়গাটার নাম হচ্ছে ঝুপা ঘাট তো ভীষণই সুন্দর দেখো জায়গাটা খুবই সুন্দর এই দেখো সোনা প্রথমবার ঘাটে এলো তাই দেখছে ঘুরে ঘুরে এই দেখো একটু হাই করে দাও হ্যাঁ এই পাশ দিয়ে নদীর হাওয়া আসছে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা